হ্যালো বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো এখন হচ্ছে বিকালবেলা, আমি বিকেলবেলা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 4:40। তো এখন একটু রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হয়েছে, আরও দুটো টর্চ ধরে আছে, কারণ কারেন্ট চলে গেছে। আমি ভিডিওটা স্টার্ট করতেই যাচ্ছি আর তখনই কারেন্টটা চলে গেছে। আর আজকে যে দুজনে ম্যাচিং ম্যাচিং করে পড়েছি, আর আজকে ভেবেছিলাম যে একটু ঘুরতে যাব, মানে ভেবেছিলাম একটু ঘুরে একটু ভিডিও টিডিও করে আসবো। তারপরে মা হঠাৎ করে বলছে যে আজকে তো এক জায়গায় মেলা হচ্ছে, সেখানে যাও। দিয়ে তারপরে সেইখানে খোঁজ পেলাম যে ওখানে মেলা হচ্ছে। তারপরে তোমাদের দাদা ভাই বলছে কি যে তাহলে চলো মেলাতেই যাওয়া যাক, তাই তো? তাহলে চলো মেলাতেই যাই। ওই মেলাতে আমি কোনোদিনও যাইনি, তুমি গেছো? হ্যাঁ আমি গেছি। আমি কোনোদিনও যাইনি, আমার ফার্স্ট টাইম। কিসের মেলা? ওটা দোলের মেলা। দোলের মেলা? তো দোলের মেলাতে যাচ্ছি, তো চলো দেখতে থাকো ভিডিওটা। তারপরে এই যে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে, তো এই যে বাইকটা এখন বার করছে তোমাদের দাদা ভাই, তারপরে দুজন মিলে এই যে বেরিয়ে পড়লাম। প্রথমে ভেবেছিলাম একটুখানি ঘুরতে যাব, একটু ভিডিও করি, কিছু খাওয়া দাওয়া করে চলে আসব। তারপরে হঠাৎ করে শুনি যে এক জায়গায় মেলা হচ্ছে, তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলে যে চলো তাহলে ওখানেই যাওয়া যাক। সেই জন্য আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম, যেহেতু ও বাড়ি আসবে, এসে আবার ও তো দোকানে যাবে সন্ধ্যের সময়, মানে সন্ধ্যের আগে আগেই ও দোকানে যাবে। সেই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে একটু হালকা করে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এই যে এই ঠাকুরের মেলাতে এসেছি, তো দেখতে পেলে ঠাকুরটা আমি এখানে একটু এসে প্রথমে প্রণাম ঠনাম করে নিয়েছি, নেওয়ার পরে এবার চলো মেলাটাকে হালকা হালকা করে অল্প অল্প করে ঘুরবো। এখন কি ঘুরবো বলো তো, মেলার সব কিছুই পুরো এখন বন্ধ, শুধু সবে দোকানগুলো খুলছে, এখনও দোকানগুলো কিছু সাজাতে পারিনি। আর হঠাৎ করে দেখছি যে আমার হাতে এত গোলাপ কোথা থেকে আসলো, এত গোলাপ তোমাদের দাদা ভাই কিনে দিল। ওই যে পেছনে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি একটা টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোটার পাশে দেখতে পাচ্ছো ওইখানটায় অনেক গোলাপ বিক্রি হচ্ছে, অনেক গোলাপ। তো তোমার দাদা ভাই আমাকে সেই জন্য এক বান্ডিল গোলাপ কিনে দিল। এখানে কতগুলো গোলাপ হবে বলো তো, প্রচুর গোলাপ আছে। আর আমি ভীষণ খুশি, মানে ভীষণই খুশি হয়েছি, লাইফে ফার্স্ট টাইম এত গোলাপ পেলাম তোমাদের দাদা ভাইয়ের থেকে, মানে এরকম গোলাপ পেলাম মানে ভীষণই খুশি লাগছে। আমাদের ফুলশয্যা রাতের দিন আমাকে গোলাপ দিয়েছিল, এতগুলোই দিয়েছিল, মানে এর থেকে একটু কম, কিন্তু আজকেরটা যেন একটু বেশি। এর মানে এই গোলাপগুলোর হাফ যতগুলো হয় ততগুলো আমাকে ফুলশয্যা রাতে দিয়েছিল, বাট আজকেরটা একটু বেশি, সেই জন্য বেশি খুশি হয়ে গেছে আজকে আমি। তো তারপরে একটা চলে এসেছি বাড়ি যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টটা আমাদের বাড়ির একদমই কাছে, তো এই রেস্টুরেন্টটা এসে এইখানটায় আমরা বসেছি খাবো বলে, অর্ডার দিয়ে দিয়েছি কি খাবো। আর এদিকে আমি গোলাপ ফুলটা তো বারবার দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখতে পাচ্ছি গোলাপ ফুলটা নিয়ে আমার রিয়াকশন কি। ওদিকে টিভিতে গান চলছে, তো সেই জন্য গানের তালে তালে আমি একটুখানি নাচছিলাম গোলাপটাকে নিয়ে। মানে মন খুশি থাকলে সব খুশি, মন খুশি থাকলে মানে কি বলবো, আকাশে ওড়া যায় এরকম আর কি। তো তারপরে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চাইনিজ রাইস এবং হচ্ছে চিকেন নুডলস, চিকেন রাইস, এই দুটো অর্ডার দিয়েছিলাম। তো এই যে চলে এসেছে, আর তোমাদের দাদা ভাইকে আমি চাউমিনটা দেবো, আমি রাইসটা খাবো, কিন্তু আমি তাও একটু নাটক করছিলাম, বলছিলাম যে আমি দুটোই খাবো, তোমাকে আমি দেবো না। লাস্টে আমি রাইসটা তো হাফ খেয়েছি, ওকে আমি হাফ দিয়েছি, মানে ও ফুল মানে ওই এক মানে এক বাটির পুরো চাউমিনটাও খেয়েছে, মানে নুডলসটা খেয়েছে, চিকেন নুডলস, আর সাথে রাইসটাও ওই খেয়েছে হাফ, আমি হাফ খেয়েছি, খেয়ে আর খেতে পারছিলাম না। আর এদিকে আমি দুটো বাটি নিয়ে টানাটানি করছিলাম, মানে একটুই আর কি মারছিলাম আর কি ওর সাথে। তো বাড়ি এসেছি অনেকক্ষণ, এখনও কিন্তু চেঞ্জ করিনি, কারণ আমি দু একটা শর্ট ভিডিও বানালাম, সেই জন্য আর কি চেঞ্জ করি না। তোমাদের দাদাভাই এসেও দোকানে চলে গেছে আমাকে রেখে। আর এই যে গোলাপ ফুলগুলো জায়গায় রাখতে হবে, দেখা যাক, ঠিকভাবে রাখতে হবে গোলাপগুলো জলে ভিজিয়ে, নইলে বেঁচে থাকবে না। এতগুলো গোলাপ ঠিক করে তো রাখতে হবে গোলাপগুলো, তাই না? তো চলো আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে গোলাপগুলোর ব্যবস্থা করি, দেখা যাক কিসের মধ্যে জলে ভিজিয়ে রাখি, কেন এত গোলাপ তো মানে রাখার জায়গা নেই। দেখা যাক কিসে রাখি, আমি খুঁজি এখন বাড়িতে কোন জিনিসটার ভেতরে রাখা যায় জল দিয়ে আর কি, নাহলে ফুলগুলো একদম শুকিয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি চেঞ্জ করে আসছি আবার কথা বলতে। তো চলো বন্ধুরা, আমি গোলাপটা কোথায় রেখেছি তোমাদেরকে দেখাই। তো এই যে আমাদের জানলাটা হচ্ছে এখানটা, আর আমি যে এইখানে নিচে গোলাপটা রেখেছি, আর এতখানি গোলাপ
আমি জায়গা খুঁজে পাচ্ছি না যে কিসে রাখবো কিসে রাখবো। লাস্টে এই গামলার মধ্যে আমি জল দিয়েছি, জল দেওয়ার পরে এই গোলাপগুলোকে রাখলাম, মানে কিছু করার নেই, আমি তো কোনো জায়গাই খুঁজে পাচ্ছি না। দিয়ে প্রথমে ভেবেছিলাম বালতিতে ভেজাবো, তারপর ভেবেছি যে না বালতি তো আবার কাজে লাগবে, তখন কি করব, তখন গোলাপগুলো কোথায় রাখবো, সেই জন্য এই একটা বড় গামলা নিয়ে এসেছি, এই গামলার মধ্যে জল দিয়ে রেখেছি আপাতত গোলাপগুলোকে। আর এখানে অনেকগুলো গোলাপ আছে, অনেকগুলো, মানে খুবই খুশি হয়েছি এতগুলো গোলাপ পেয়ে আর কি, তোমাদের দাদাভাই কিনে দিল, অনেক খুশি হয়েছি। তো মেলায় গেছিলাম যেহেতু, মেলা থেকে নিয়ে এসেছিলাম বাদাম ভাজা। তো এই যে দেখতে পাচ্ছ, এখন সন্ধেবেলা, আমি মানে টিভি দেখতে দেখতে, মানে বাড়ির সবাই আর কি, মা, আমি, আমার ননদ, আমরা সবাই আর কি, যে কজন সন্ধেবেলা থেকে বাড়িতে থাকি, তো তারা আর কি টিভি দেখতে দেখতে আমরা বাদাম ভাজা খাচ্ছিলাম। আর মেলায় গেলে বাদাম তো আমি বাড়ির জন্য আনবোই, কারণ বাড়ির সবাই খুব ভালো খায়। তো বন্ধুরা, তারপরে আর সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম, রাত্রি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর কি ভিডিও করতে পারিনি, তাই পরের দিন সকালবেলা উঠে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর এখন যে গাছটা দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে লাল পাতা গাছটা, এই গাছটা কিন্তু শীতকাল হলে এই গাছের পাতাগুলো সব লাল হয়ে যায়, আর যেই গরম পড়বে সেই আস্তে আস্তে নিচের দিক থেকে সবুজ হতে শুরু করবে। আর এখন তো সবুজ হয়েই গেছে সব পাতাগুলো, শুধু দু একটা পাতা দেখতে পেলে চার পাঁচটা পাতা মতন লাল রয়েছে, পুরোপুরি গরম পড়ে গেলে ওইগুলো সাদা, ওইগুলোও সবুজ হয়ে যাবে, আর যখন আবার শীতকাল আসবে তখন আবার লাল হয়ে যাবে পাতাগুলো। আর আজকে দেখো না, রান্না করতে করতে এদিকে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে সেই রান্নার সব কিছু নিয়ে আসলাম আবার যেখানে উনুনে রান্না করা হয় সেই রান্নাঘরটাতে নিয়ে আসলাম, যে এখন উনুনে রান্না বসিয়েছে, আর আজকে করছি চিকেন, সেই জন্য আর কি আমার খুবই অসুবিধা হচ্ছিলো, আমি উনুনে যেহেতু খুব একটা রান্না করি না, আমার খুবই অসুবিধা হচ্ছিলো সেই কারণে। আর আজকে আর কি কী করেছি তোমাদের দেখিয়ে দিই, ওদিকে করেছি ডাঁটার শাক ভাজা পেঁয়াজ দিয়ে, আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে জিওল মাছ ডাটা দিয়ে একদম পাতলা ঝোল আর কি, আর এটা হচ্ছে চিকেন কষা রেখেছি একটুখানি, কারণ মা বলেছে মায়ের জন্য চিকেন কষা রাখতে তারপরে ঝোল দিতে, সেই জন্য মায়ের জন্য ওখানে চিকেন কষা রেখে দিয়েছি, আর আমাদের এদিকে মানে আমাদের জন্য চিকেনটা দিকে মানে এইমাত্র ঝোল দিয়ে দিলাম আর কি, এখন পুরো টকবক করে ফুটছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো তোমাদের দেখানোর জন্য আর কি ঢাকাটা আগলা করলাম। আর দেখতে পাচ্ছ সাইডে অনেক পাতা রয়েছে, সেই আমাদের বাড়ির সামনে গাছের পাতাগুলো পড়ে সেই পাতা দিয়ে মাংস রান্না হয়ে গেছে। আর আমি একটুখানি টেস্ট করলাম যে নুনটা হয়েছে নাকি, মানে আমি একটুখানি সলিড মাংস চিকেন হলেই আমি আর কি একটুখানি চিকেন নিয়ে আমি টেস্ট করি, মানে যখন আর কি কষানোর পরে যখন জল দিই তখন আমি একটুখানি মাংস তুলে নিয়ে আমি একটুখানি টেস্ট করি যে নুন টুন সব ঠিক আছে নাকি, তারপরে নুন লাগলে দিই, না হলে দিই না, তো ভীষণই গরম লাগছে উনুনে যেহেতু রান্না করছি সেই জন্য আর কি। আজকে চলো গোলাপগুলো একবার দেখাই তোমাদেরকে, সমস্ত ফুলগুলো কত সুন্দর ফুটেছে, আজকে যেন বেশি সুন্দর লাগছে গোলাপগুলো, দেখো সমস্ত গোলাপগুলো কত সুন্দর ফুটেছে, মানে কালকে যে কটা সব আর কি কুড়ি হয়েছিল, কুড়িগুলো সব আজকে ফুটেছে, পুরো একদম ঝাঁক হয়ে গেছে, এই জায়গাটা একদম দারুণ লাগছে দেখতে সামনে দিয়ে, ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে দিয়ে বেশ ভালো লাগছে ফুলগুলো। তো এই যে এখন সন্ধে হয়ে গেছে, এখন আমি বসে আছি, তো সারাদিন আর কি ঠিকঠাক করে ভিডিও করতেই পারি না, এখন আমি কেন কি জানি, আগে তো ঠিকই আমি ভিডিও করতামই, সেই ঠিকঠাকভাবে আমি ভিডিও পুরো ডেইলি ব্লগটা তোমাদেরকে দিতাম, আর এখন আমি যেন ভিডিওটাই ঠিক করতে পারি না, মানে কি বলবো, এটার পরে ওটা করতে করতে ব্যস্ত থাকি, ভিডিও করার কথা ভুলে যাই, আর একা একা ভিডিও করা খুবই অসম্ভব হয়ে যায়। ধরো এমন হলেও হয় যে আমি একটা কাজ করছি, কেউ যদি ভিডিওটা তুলে দিচ্ছে সেটা একটা আলাদা ব্যাপার, এবার কাজ করতে করতে ছুটে এবার ফোনটা নিতে আসা, ফোনটা অন করা, আবার ফোনটা রাখতে আসা ঘরে একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যায়, সেই জন্য সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, বা বাড়ির আরও অনেক ধরো কাজ টাজ করি সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ারই করতে পারি না, কারণ আমি ওই যে ক্যামেরা ধরার কোনো লোক পাই না, নিজে সেই টাইমে ক্যামেরাটা ধরতে পারি না, ভিডিও করতে পারি না, আবার কি ক্যামেরা অন করে সেই জায়গাটা আমি কাজ করতে পারবো না, এরকম জায়গা, তো সেই সব কাজগুলো আর কি শেয়ার দেখাতে পারি না তোমাদেরকে, যে সারাদিনে আরও কী কী করি আমি সেগুলো দেখাতে পারি না। তো যাই হোক, চলো এখন সন্ধেবেলা বসে আছি, এই টাইমটা বসেই থাকা হয়, তো চলো একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো আজকে আমরা সন্ধেবেলা সবাই মিলে বসে বসে টিভি দেখছি, এদিকে বাবা দেখছে কি গরম গরম সিঙ্গাড়া নিয়ে চলে এসেছে, আর এরকম সন্ধেবেলা টিভি দেখতে দেখতে বেশ গরম গরম সিঙ্গাড়াটা বেশ হলে ভালোই হয় তাই না, সন্ধেবেলা চপ হলে তো আরও বেশি ভালো হয়, কিন্তু চপও খাই
এক একদিন সিঙ্গারাও তো ইচ্ছা হয়, তো সিঙ্গারাও ভালো লাগে এক একদিন, কিন্তু আবার ভালো দোকানের সিঙ্গারা হতে হবে। এক এক দোকানের সিঙ্গারাটা দেখতেই যে মানে ভালো, কিন্তু খেতে তো মানে ভেতরে তরকারিটা একদমই ভালো হয় না এক একটা দোকানের, কিন্তু আমাদের যেখান থেকে নিয়ে আসে খুবই ভালো। তো দেখো, সেই সন্ধ্যাবেলা কথা হয়েছিল, তারপরে আবার কথা বলতেছিলাম রাত্রিবেলা, মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি যেন এখন ব্লগটা আমি ঠিক করে করতেই পারছি না, কেন কি জানি এখন বাজে 10:50, 11টা বাজতেই গেল, আর ও তো অলরেডি মশারি টাঙিয়ে ঢুকে পড়েছে মশারির ভেতরে, আমি এখনও শুইনি, শোবো। তো চলো, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। তো চলো, আজকের জন্য টাটা।